দক্ষিণে সুন্দরী অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ বলিউডেও তার সফল পদচারণা। এখানে তিনি উপহার দিয়েছেন বর্ফির মতো দর্শকপ্রিয় সিনেমা, কাজ করেছেন সমান্তালে আরও বেশ কিছু চলচ্চিত্রে। সেই ধারাবাহিকতায় আনফেয়ার অ্যান্ড লাভলি নামের একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন এই লাস্যময়ী। বিস্তারিত রেক্স রিপোর্টে। বার্ফি ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তার মিষ্টি হাসির মাধ্যমে তিনি বলিউডেও বেশ জনপ্রিয়। এবার একটি নতুন সিনেমায় নাম লেখালেন তিনি। নতুন এই ছবিতে তাকে রণদীপ হুদার বিপরীতে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। এখানে ভারতীয় নারীদের শরীরের রং নিয়ে উদ্ভূত সামাজিক সমস্যা ও সমাধানের গল্প বলা হবে। ছবিতে ইলিয়ানার চরিত্রের নাম লাভলি, যাকে শরীরের রং নিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। বলবিন্দর সিং জাঞ্জুয়া এই সিনেমা দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে। ছবির গানগুলো তৈরি করবেন অমিত ত্রিবেদী এবং গানের কথা লিখেছেন ইরশাদ তামিম। খুব শীঘ্রই ভারতের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং শুরু করা হবে। আর 2021 সালে মুক্তি পাবে ইলিয়ানা ডিক্রুজ অভিনীত আনফেয়ার অ্যান্ড লাভলি। আন্তরা রাইসা, বিজয় টিভি, ঢাকা।